প্রেমিকা এদিকে নাছোড়বান্দা প্রেমিকার হাত থেকে রেহাই পেতে ঘর ছেড়ে সপরিবারে পালিয়েছে প্রেমিক। ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারি থানার নওপাড়া গ্রামে রীতিমতো সরগোল পড়ে গেছে। নওপাড়া গ্রামের সৌমেন চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এই তরুণীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা করেছে তারা। তরুণীর দাবি তার সঙ্গে সহবাসও করেছে সৌমেন, এখন বিয়ে করতে অস্বীকার করছে। তরুণীর মামা রাজু শেখ জানিয়েছেন, কয়েকদিন আগে তার ভাগ্নিকে নিয়ে গিয়ে বাড়িতে তোলে সৌমেন, কিন্তু তাদের পরিবারের সদস্যরা তা মেনে নেননি। সেই রাতেই সৌমেনকে বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। পরে সৌমেনের বাবাও বাড়ি থেকে চলে যান, তার ভাগ্নিকেও বাড়ি চলে যেতে বলেন, কিন্তু ওই তরুণী জানতে চান রাতে তিনি কিভাবে একলা বাড়ি যাবেন। এরপর পুলিশের সাহায্য নিয়ে ওই তরুণীকে বাড়ি পাঠানো হয় বলে জানান তার মামা। এরপর শনিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে আত্মীয় পরিজনদের নিয়ে প্রেমিক সৌমেন চৌধুরীর বাড়ির সামনে বসেছে তরুণী। তার মামা আরো জানান, সৌমেনের বাবা শামীম চৌধুরী পঞ্চায়েতের তৃণমূল সদস্য, সেই ক্ষমতা দেখিয়ে তরুণীকে ধর্ণা তুলে দিতে এবং প্রেমিককে ছেড়ে দিতে রফা করারও প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও কোনোভাবেই ভালোবাসার সঙ্গে কোনো আপোষ করতে নারাজ যুবতী, তাঁর সাফ কথা, ভালোবাসার মর্যাদা দিয়ে তাকে বিয়ে করতেই হবে। আমি 5 বছর ধরে ওকে ভালোবাসি সৌমেনকে, এখন ওর সঙ্গে আমার 5 থেকে 6 মাস শারীরিক সম্পর্ক হয়েছে। তারপরেও আমাকে সেদিনকে বৃহস্পতিবার রাত্রিরে বাড়ি এনেছে, ওর আমাকে বলেছিল বিয়ে করব। তারপর বাবা মা দেখে সেদিনকেও আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে রাত্রির বেলায়। তারপর বাবা মা দেখে ওকে বাড়ি থেকে পার করে দেয়। তারপর আমাকে বলে বাড়ি যা, আমি বলেছি না আমি যাবো না, তোমার ছেলে আমাকে বলেছে বিয়ে করবো। তারপর আমি বাড়ি যখন যেতে চাই না, তখন আমার ধরে হাতটা কেটে দিয়েছে। ওর বোন আরও মা ধরেছিল, বাবাও ছিল, ওকে আমি বিয়ে করতে যাই। থানা থেকে কি বলেছে? অভিযোগ পূর্ণ নেয়নি। এদিকে সৌমেন বা তার পরিবারের কারো কোনো হদিশ মেলেনি এখনো, মোবাইলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সৌমেন বিয়ে না করা পর্যন্ত ধর্ণা থেকে উঠবেন না কার্যত পণ করেছেন ওই তরুণী। আমি বলতে চাই, ছেলে বড় হয়েছে, ছেলে 18+ বয়স, ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকে সে বিয়ে করবে, সে তো আমার কথা শুনবে না। আমার কথা শুনতো তাহলে সে প্রেম করতো না। কোনো কোনো ছেলে গার্জেনের কথা শুনবে না, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে যদি ভালোবেসে থাকে তাহলে সে বিয়ে করবে। আর যেটুকু আমার বাড়িতে লোকজন নিয়ে চেঁচামেচি হয়ে হট্টগোল যেটা চলছে, সেটা কিছু সমাজের সমাজবিরোধী কিছু দুষ্কৃতি মানুষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমার চরিত্রে কালিমা লেপছে, আমাকে মানে মানসিকভাবে টর্চার করছে। আমি তৃণমূলের মেম্বার, আমি মানুষজনকে নিয়ে থাকি, মানুষ আমার সাথে থাকে, মানুষের আমি কাজ করি, সেই কারণে আমি যাতে আমার মানহানি হয় সেই চেষ্টা করা চালিয়ে যাচ্ছি। মানুষ যাতে আমাকে যাতে না চায়, আমি মানুষের পাশে থাকি, মানুষের পাশে মানুষকে নিয়ে আমি সাথে করে নিয়ে কাজ করি। তার মানে আপনি কি বলবেন যে আপনার পলিটিক্যাল দিকটা, এই যে আপনার একটা মানে সদ্ভাব রয়েছে এটাকে নষ্ট করার জন্য এটা হচ্ছে? নষ্ট করার জন্যে, আমার এই সদ্ভাবটা নষ্ট করার জন্যে এই মানুষগুলো আমাকে বিপদে ফেলার চেষ্টা করে। একটি মেয়ে 18+, আমার ছেলেও 18+, সেই মেয়েটি আমার বাড়িতে ওকে জোর করে চক্রান্ত করে ওকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। যদি সে প্রকৃত ভালোবাসত তাহলে সে তাকে নিয়ে চলে যাবে, রেস্ট্রি করত, বিয়ে করত। বাড়িতে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ফাঁসানো, আমার সম্মান নষ্ট করা, এছাড়া তো কিছু নাই। যে 18+ মেয়ে সে আমার বাড়িতে, সে তো একা আসতে পারে না রাত্রিবেলায়, তাহলে তার পেছনে লোক লোক আছে। আমার ছেলে নিখোঁজ, আমার ছেলে পালিয়ে গেছে, ভয়ে ওকে মেরে ফেলবে, ওকে ছেড়ে ফেলবে, ওকে তো ভয় লাগাচ্ছে, সেই কারণে ও নিজের জীবন জীবন বাঁচাতে ও পালিয়ে গেছে। ও কোথাও পালিয়ে গেছে আমাকে বলেনি। Hey!
বর্ধমান থেকে অরিজিৎ সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।